যে কোনো রেডক্স রিঅ্যাকশান স্পন্টেনিয়াস হবে না স্পন্টেনিয়াস হবে না সেই জিনিসটা ডিপেন্ড করে রিডাকশান পোটেন্সিয়ালের উপর। এখন রিডাকশান পোটেন্সিয়াল কাকে বলে? না যদি কোনো সেলকে আমি সাপোজ মনে করো ইনট MnO4 মাইনাস থেকে MN2 প্লাস এই আকারে লিখেছি এবং এই আকারে লিখবার সময় এটা দেখো অক্সিডেশন নাম্বার হবে +7 আর এটার হলো +2, তাহলে 7 থেকে 2 যাওয়ার জন্য নিশ্চয়ই ইলেকট্রন নিয়েছে এবং কটা ইলেকট্রন নিয়েছে? 5টা ইলেকট্রন নিয়েছে। তো যদি ইলেকট্রন নেবার উপর কোন রিডাকশান পোটেন্সিয়ালকে আমি লিখি তখন সেটাকে বলা হয় রিডাকশান পোটেন্সিয়াল। এই রিডাকশান পোটেন্সিয়াল অর্থাৎ ইলেকট্রন নিচ্ছে মানে রিডাকশান করছে, এই রিডাকশান পোটেন্সিয়ালের উপর যদি ইনটের ভ্যালু লেখা হয় এবং এই ভ্যালুটা যত বেশি নেগেটিভ হবে, নেগেটিভের মানটা মানে মাইনাসটাকে বাদ দিলাম, এই যে সংখ্যাটা মানে যত বেশি মাইনাস হবে -2, -5, -7 মনে করো, তাহলে -7টাকে বলছি আমি, যত বেশি নেগেটিভ হবে তত ভালো সে রিডিউসিং এজেন্ট। এবং যত বেশি পজিটিভ হবে, যত পজিটিভ মনে করো 2, 4, 5, 6 মানে বেশি পজিটিভ মানে 6টা বোঝাচ্ছি, তত ভালো সে অক্সিডাইজিং এজেন্ট। তার মানে কোনটা ভালো অক্সিডাইজিং এজেন্ট এবং কোনটা ভালো রিডিউসিং এজেন্ট আমরা ইনটের ভ্যালুর উপর বেস করে বলে দিতে পারি। একটা ছোট প্রশ্ন নিলাম, মনে করো ইনট ভ্যালু বলা আছে, দুটো বলা আছে MnO4 মাইনাস থেকে MN2 প্লাস, বলছে 1.51, আরেকটা ইনট Cr2O7 2 মাইনাস থেকে Cr+3, এটা 1.33, দুখানা রিডাকশান পোটেন্সিয়াল আমি লিখেছি। জানতে চাইলাম কোনটা ভালো অক্সিডাইজিং এজেন্ট, এইটা না এইটা? আমি কি বলেছি, যত বেশি পজিটিভ হবে তত বেশি অক্সিডাইজিং এজেন্ট, তাহলে এই দুটোর মধ্যে পজিটিভ ভ্যালু এটার বেশি, তার মানে বলবো এটা বেশি অক্সিডাইজিং এজেন্ট। সো মোর নেগেটিভ বেশি রিডিউসিং এজেন্ট, মোর পজিটিভ বেশি অক্সিডাইজিং এজেন্ট। এখন একটা রিঅ্যাকশান যদি আমাকে দিয়ে দেয় এবং জানতে চাই রিঅ্যাকশানটা হবে কি হবে না, মানে বলতে চাইছি রিঅ্যাকশানটা ফিসিবল বা স্পন্টেনিয়াস না স্পন্টেনিয়াস নয়, সেটা যে টার্ম দিয়ে আমরা জানতে পারি সেটাকে হলো ∆G, দ্যাট ইজ কল গিবস ফ্রি এনার্জি। খুব ভালো করে বললে ∆G0, যেটাকে বলবো আমরা -NF E0। ওকে, কোন একটা সেল রিঅ্যাকশানে E0 বলতে ইঅক্স প্লাস ইরেড এই দুটোকে বোঝানো হয়েছে, ইঅক্স প্লাস ইরেড এই দুটোকে বোঝানো হয়েছে। এই ইনটের ভ্যালু যত বেশি পজিটিভ হবে, এটা বেশি পজিটিভ মানে কি ∆G তত বেশি নেগেটিভ, আর ∆G যত বেশি নেগেটিভ হবে রিঅ্যাকশানটা তত স্পন্টেনিয়াস হবে, মানে তত বেশি রিঅ্যাকশানটা ঘটবে। এখন এই রিঅ্যাকশানটার ক্ষেত্রে চলে এসো, আমি যদি পার্টিকুলার এই রিঅ্যাকশানটাকে তুলে দিই এবং তুলে জানতে চাই এই রিঅ্যাকশানটা হবে না হবে না, তো এখানে দুখানা রিঅ্যাকশান, এখানে একটাই রিঅ্যাকশান আছে এবং ইনটের ভ্যালু বলে দেওয়া আছে, ইনটের ভ্যালু আগে কী দেওয়া আছে, প্লাস সাইন দেওয়া আছে, তাহলে আমরা ∆G0 মানে কী জানি, -NF E0, এবং ইনটের ভ্যালুটা কী দেওয়া আছে, প্লাস সাইন দেওয়া আছে, তার মানে আমার কাছে এই ইনটের ভ্যালুটা কোন সাইন আছে, প্লাস সাইন, তাহলে ইনট যদি পজিটিভ হয় ∆G0 তার মানে কী হবে, আলটিমেটলি নেগেটিভ হবে, আর নেগেটিভ মানে রিঅ্যাকশানটা স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত হবে। এবার মনে করো তোমাকে দুখানা রিঅ্যাকশান দিয়ে দেওয়া হলো, দিয়ে এবার জানতে চাওয়া হলো রিঅ্যাকশানটা হবে না হবে না, তোমাকে দুটো ভ্যালু দিয়ে দেওয়া আছে ইনট MnO4 মাইনাস থেকে MN2 প্লাস, বললো 1.51, আর একটা বললো ইনট
Cl माइनस থেকে Cl2 সরি Cl2 থেকে Cl माइनस এটা বলা হলো 1.36 দুখানা দেওয়া আছে জানতে চাইলো এই রিঅ্যাকশনটা হবে না হবে না MnO4 माइनस Cl माइनस Cl2 Mn2+ জানতে চাই চাওয়া হলো এই দুটো ভ্যালু গিভেন আমার কাছে দেওয়া আছে এই রিঅ্যাকশনটা ঘটবে না তাহলে এই যে রিঅ্যাকশনটা আছে এটা কি E0 ফর্মে লেখো E0 E0 কোথা থেকে কোথায় যাচ্ছে MnO4- থেকে কোথায় যাচ্ছে Mn2+ তার মানে MnO4- থেকে যাচ্ছে Mn2+ আরটা কোথায় যাচ্ছে Cl- থেকে কোথায় যাচ্ছে Cl2 তাহলে E0 Cl- থেকে যাচ্ছে Cl2 ক্লোরিনটাকে মেকআপ করলে এটা হাফ Cl2 ওকে এবার তুমি দেখো MnO4- থেকে Mn2+ এ ভ্যালু বলেছি 1.51 তার মানে এখানে 1.51 বসালে দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো Cl2 থেকে Cl- 1.36 আমার দরকার কি Cl- থেকে Cl2 তাহলে 1.36 টা কি হবে -1.36 ওকে এই কাজটি করলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা কি হবে করলে নিশ্চয়ই পজিটিভ ভ্যালু পাবো কত পাবো 5 5 4 মানে 0.15 পজিটিভ E0 যদি পজিটিভ হয় কোনো রিঅ্যাকশনে তার মানে ডেল্টা G0 ফর্মুলা হলো মাইনাস NF E0 ওকে তো E0 এর ভ্যালু কত হচ্ছে 0.15 মানে E0 টা পজিটিভ তাহলে E0 যদি পজিটিভ ভ্যালু হয় ডেল্টা G0 টা কি হবে তখন নেগেটিভ আর ডেল্টা G নেগেটিভ হলে রিঅ্যাকশনটাকে কি বলবো স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া সো এইভাবে আমরা কোনো একটা রিঅ্যাকশন স্পন্টেনিয়াস না স্পন্টেনিয়াস নয় এই ইনফরমেশনগুলো থেকে আমরা বার করতে পারি এবার জানতে যদি চাই এই দুজনের মধ্যে রিঅ্যাকশন করা হলো কত ভোল্ট মানে কোন ভোল্টটা হলো এর ইকুইভ্যালেন্ট পয়েন্ট তাহলে যদি কোনো রিঅ্যাকশন দিয়ে তোমাকে জানতে চাই রিঅ্যাকশনটার ইকুইভ্যালেন্ট পয়েন্ট কোনটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট মানে বুঝতে পারছো তো এ আর বি যদি রিঅ্যাকশন করা হয় যে পার্টিকুলার জায়গাটায় পুরো এ আর পুরো বি রিঅ্যাকশন করে ফেলবে সেই অবস্থায় কত ভোল্ট আছে ইকুইভ্যালেন্ট পয়েন্টের ফর্মুলা মনে রাখবে এন ওয়ান ই ওয়ান প্লাস এন টু ই টু ডিভাইডেড বাই এন ওয়ান প্লাস এন টু তো প্রথমটার ক্ষেত্রে আসো MnO4- থেকে Mn2+ হচ্ছে n মানে কি প্রথমটার ক্ষেত্রে কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে এখানে প্লাস 7 এখানে প্লাস 2 তার মানে কটা ইলেকট্রন চেঞ্জ হলো 5টা তাহলে n এর n1 এর জায়গায় হলো 5 e1 প্রথমটার ক্ষেত্রে কত ভোল্ট আছে 1.51 ভোল্ট n2 দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো এখানে কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে একটা কারণ হাফ Cl2 থেকে Cl- মানে একটা ইলেকট্রন নিচ্ছে একটা ইলেকট্রন চেঞ্জ E2 মানে এখানকার কত ভোল্ট হচ্ছে 1.36 ওকে ডিভাইডেড বাই N1 প্লাস N2 এখানটা পাঁচটা ইলেকট্রন চেঞ্জ এখানে একটা ইলেকট্রন চেঞ্জ তার মানে 5 প্লাস 1 এইটা হবে আমার কাছে ইকুইভ্যালেন্ট পয়েন্ট অর্থাৎ যে ভোল্টে দুজনের রিঅ্যাকশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে আমাকে মনে করো আরেকটি প্রবলেম দিল সাপোজ মনে করো এই প্রবলেমটা তোমাকে দিয়েছে E0 এর ভ্যালু এইটার ক্ষেত্রে বলে দিয়েছি 1.33 Fe3+ থেকে Fe2+ বলেছে 0.77 বলেছে রিঅ্যাকশনটা দেওয়া হয়েছে এইটা বলেছে রিঅ্যাকশনটা কি হবে না হবে না তাহলে আমি কি প্রথম বার করব E0 সেলটা বার করব E0 সেলটা এখানে কি রিঅ্যাকশনটার দিকে তাকাও এইটা থেকে কোথায় গেছে ক্রোমিয়ামে তাহলে Cr2O7 2- থেকে কোথায় গেছে ক্রোমিয়াম প্লাস 3 তে আর কী হচ্ছে Fe2+ থেকে Fe3+ এসছে তার মানে E0 Fe2+ থেকে Fe3+ এই যে এইটার ক্ষেত্রে ভ্যালুটা কত বলেছে 1.33 তার মানে এই জায়গাটা তুমি 1.33 বসালে Fe2+ থেকে Fe3+ দরকার কিন্তু দিয়েছে Fe3+ থেকে Fe2+ 0.77 দেওয়া আছে তার মানে এটা কত হবে আমার কাছে মাইনাস 0.77 কারণ আমার ঠিক উল্টোটা দরকার দরকার Fe2+ থেকে Fe3+ কী করে বুঝলাম ইকুয়েশনটার দিকে তাকা Fe2+ থেকে Fe3+ এ যাচ্ছে কিন্তু আমাকে দিয়েছে Fe3+ থেকে Fe2+ তার মানে ভ্যালুটার উল্টো হবে
যাই হোক না কেন, এই যে ভ্যালুটা বেরোবে এটা একটা পজিটিভ ভ্যালু বেরোচ্ছে। আর আমরা জানি ডেল্টা জি নট সমান সমান কী হচ্ছে, মাইনাস এন এফ ই নট। তো ই নট যদি পজিটিভ হয় ডেল্টা জিটা কি, ডেল্টা জি নট কী হবে, নেগেটিভ। আর ডেল্টা জি নেগেটিভ হলে কোনো রিয়াকশান স্পন্টিনিয়াস হয়, তার মানে আমি যে রিয়াকশানটা করেছি সেই রিয়াকশানটা একটা স্পন্টিনিয়াস রিয়াকশান। আর এই রিয়াকশানটার ক্ষেত্রে তোমাকে যদি কে ইকুইভ্যালেন্ট বার করতে বলে, ই ইকুইভ্যালেন্ট বার করতে বলে, তখন কী করবো, ফর্মুলা বলেছি তোমাকে, এন ওয়ান ইন ই ওয়ান এন টু ই টু ডিভাইডেড বাই এন ওয়ান প্লাস এন টু। তাহলে দেখতে হবে প্রথমটার ক্ষেত্রে কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে। তো এইটার ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার প্লাস সিক্স, এখানটা প্লাস থ্রি, কিন্তু এখানে দুটো রয়েছে। তার মানে আলটিমেটলি প্রথমটার ক্ষেত্রে, সো প্রথমটার ক্ষেত্রে ছটা ইলেকট্রন চেঞ্জ হয়, তার মানে এন ওয়ানটা হলো সিক্স, ই ওয়ানের ভ্যালু কত, ওয়ান পয়েন্ট থ্রি থ্রি, ওয়ান পয়েন্ট থ্রি থ্রি বসালাম। এন টু দ্বিতীয়টার ক্ষেত্রে কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, থ্রি প্লাস থেকে টু প্লাস মানে একটা, তাহলে ওয়ান। ই টু, ই টুর ক্ষেত্রে ভ্যালুটা কত হবে, জিরো পয়েন্ট সেভেন সেভেন, জিরো পয়েন্ট সেভেন সেভেন। নিচে এন ওয়ান প্লাস এন টু, এন ওয়ান কত হয়েছিল ছয়, আর এন টু কত হচ্ছিল এক। এইটা হবে কোনো এই রিয়াকশানটার ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট পয়েন্ট। তো এইভাবে আমরা বুঝতে পারি কোনো একটা রিয়াকশান ঘটবে না ঘটবে না, এবং সেই রিয়াকশানটার ইকুইভ্যালেন্ট পয়েন্ট কত। ওকে।